সকাল মেয়েকে ডিম সিদ্ধ করে ডিম সিদ্ধটা খাওয়াচ্ছি, আর মেয়ে কিছুতেই ডিম সিদ্ধ খাবে না, তো জোরজবরদস্তি করা হচ্ছে, রাগ হয়ে গেছে। তো চলো দেখো আমি খাইনি ওকে। আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ তো, দেখো মেয়েকে আজকে কি দিয়েছি, সকাল সকাল পড়তে দিয়েছি, বই মানে খাতা দিয়ে দিয়েছি যে এবার পড়াশোনা শুরু করে দাও, অনেক তো হলো। তো যাই হোক, আমি হচ্ছি মিতা চক্রবর্তী চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ভিডিওগুলি দেখার জন্য। আর নতুন ফ্রেন্ড যদি হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি একদম মন খুশ করে। হ্যাঁ, একটা জিনিস দেখে নাও, মেয়ে বলছিলো পড়বো না, এই দেখো খাতাটা দিয়ে দিয়েছি, এখন মানে শুয়ে শুয়ে উঁচু করে দিয়েছি, মানে শুরু করে দিয়েছি পড়াশোনা, তো আজকে থেকে মানে চালু হয়ে গেল আমার মেয়ের পড়াশোনা। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলি করে নিই। দেখো সকাল সকাল করে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কেননা আমার বাবা আসবে আর আমার মেয়ের দাদু আসবে। তো চলো আমি চানটা করে নিয়ে এখন ঠাকুরকে মানে ভালো করে পুজোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আজকে গাছে একটা ফুল পাইনি বলে ফুল দিতে পারিনি বৃহস্পতিবার, তো যাই হোক কলা ছিল আর লিচু দিয়ে মানে পুজোটা দিয়ে দিচ্ছি। তো পুজো দিয়ে দেওয়ার পর এবার মেয়েকে তারপর টিফিন দিতে হবে, কেননা মেয়ের ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই। তো সকালবেলা গোপুসোনা খই আর হচ্ছে এটা কলা দিয়ে মানে খেতে দিয়ে দিয়েছি, তো খাচ্ছে। আর মেয়েকে এদিকে মানে পাউরুটি আর তার সাথে ডিম আর এই কলা তো আছেই, তো মেয়েকে এটা টিফিন করে দিই। তো মেয়ে এখন খেয়ে তারপরে কিছুক্ষণ পর ওষুধটা খাওয়াবো। তো আমি চান করে চলে এসেছি, গপুকে খেতে দিলাম আর মেয়েকে খেতে দিয়ে এই যে খাওয়াচ্ছি টিফিন। তো আজ সকাল সকাল হয়ে গেল, কেন বলো তো, আর কিছু জন্য হয়ে গেছে বাবু, কে আসলে দাদু, আজকে ওর দাদু আসবে আর আমার বাবা আসবে, ওকে দেখবে। তো সকাল সকাল অনেক মানে অনেকটা সকাল বলতে গেলে 5টার সময় উঠে গেছি, উঠে গিয়ে সব কাজ করে নিয়ে আজকে এখন 9:30 বাজে, তো চান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি মেয়েকে খাইনি, এই যে খাওয়াচ্ছি টিফিন, তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো বাবা চলে এসছে বলে আর আমার মেয়ে দাদু এসছে বলে, তো এখন মানে ঘরে জুস আনা ছিল মেয়েরই, তো এটা হচ্ছে বাবাকে আর মেয়েকে মানে অল্প আছে, জানি না কে খেয়ে নিল, পুরোটা ছিল ভর্তি ছিল, তো হাফ যতটা হয়েছে হাফ হাফ দিয়ে দিয়েছি। তো চলো দিয়ে দিই। তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিয়েছি আর অনেক পরে তোমাদের সাথে মানে আবার কথা বলছি। তো যাই হোক, এই দেখো মেয়েকে এখনও চান করানো হয়নি, চান তো করাবো না, যাই হোক বলাটা ভুল হয়েছে, মাথা ধোয়াবো আর গাটা ক্রস করে দেবো। আর তো যাই হোক, এই দেখো গপু সোনা এখনও মানে টিভি দেখছে, ওকেও মানে চান করানো হয়নি, আর ওই দিকে রান্নাঘরের যে অবস্থা কী বলবো তোমাদেরকে এখন। তো যাই হোক, এখন আমার রান্নাটা মানে হয়ে গেছে, তো রান্নাঘরে কোনো কাজ হয়নি, আর কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি, আর বাবা একটু বাইরে গেছে, আর এই তো আমি তোমাদের সাথে কথা বলছি, তারপরে আবার তোমাদের সাথে আমি আবার সে কথা বলছি। তো খুব তাড়াতাড়ি আজকে আমার মানে লাগছে এরকম একটা ব্যাপার, তো চলো তাড়াতাড়ি আমি করে নিই। রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা আছে, এটা হচ্ছে লাউর খোসা ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে মানে ভাজা করেছি, আর এটা হচ্ছে তোমার ওই লাউ চিংড়ি মানে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর এটা হচ্ছে পেঁপে কাঁচকলা আলু আর তোমার কুলেখাড়া যে পাতা মানে শাকটা আছে সেই শাক দিয়ে মানে এটা ঝোল করেছি কই মাছ দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝাল করেছি। তো চলো আমার বাবাকে আর মেয়েকে খেতে দিই, আর বউকে খেতে দিয়ে দিয়েছি, আর ভাতটা নিচে মানে টেবিলের নিচে রেখেছি, কেন ভাতটা অনেকটা গরম তা টেবিলে তুলিনি, তো খেতে দিয়ে পরে তারপরে আসছি। রান্নাঘরের অবস্থাটা দেখো, আমি রান্না করে চলে গেছি, তো মেয়েকে খাওয়ালাম বাবাকে খেতে দিয়েছি, তবে আমি খাওয়া দাওয়া করলাম, বাসন টাসনগুলি সব পড়ে রয়েছে, তারপর দেখো সবজি কেটেছি সেসবগুলি, তারপরে তখন ওই জুস খেয়েছিলো সেগুলি সব পড়ে রয়েছে। তো চলো আমি করে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার আসছি। মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর না এতটা প্রবলেম হয়ে গেছে, কী বলবো, ঘরের কাজ আবার মেয়েকে মেয়ের সমস্ত সবটাই করতে হচ্ছে, ওর পটি টয়লেট সমস্ত সবটাই দিতে হচ্ছে, খাইয়ে দিতে হচ্ছে, স্নান মানে সব কিছু সব কী বলবো, কোথা থেকে বলবো কোথায় শেষ করবো আমি বুঝতে পারছি না, তো এত সব মানে করতে হচ্ছে বলে আমার খুব লেট হচ্ছে। আর এদিকে দেখো আকাশের মানে খুব মানে অবস্থা খারাপ, আর ভাতকে রেস্ট নিতে পারিনি,
জাস্ট ফলটা কেটে দিয়ে তারপরে মানে কেটে দিয়ে চলে আসিনি, খাওয়া তো হয়েছে, খাইয়ে দিয়ে তারপরে রান্নাঘরে এখন যাই। রান্নাঘরের অবস্থা যা দেখলে মাথা মানে গরম হয়ে যাচ্ছে, কখন করব। তো চলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার বিকেলবেলা মানে মেয়ে উঠবে, গপু উঠবে, গপুকে দুধ বিস্কুট দিতে হবে, মেয়েকে দিতে হবে। তো যেগুলি মানে আছে জামা কাপড় গেছে সেই বাইরে, সেগুলি সব মেলার আছে, সেগুলো সব তুলবো। সেইখানে দাঁড়িয়ে মানে কথা বলা মানে তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে আর ভিডিওটা আমি বেশি বড় করব না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি ভিডিওটা এখানে এন্ড করবো। তোমাদের যদি ভালো যদি লাগে থাকে তাহলে একটা লাইক করো, আর নতুন ফ্রেন্ড যারা আছো তারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই মানে একটা লাইক করো। আর নতুন ফ্রেন্ডরা যারা তো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের কী বলবো, কিছু বলার নেই। তো চলো আজকে মানে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে আবার তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।